पड़ोसी से विवाद के चलते एक महिला की पिटाई करने के आरोप में उसके पड़ोसी के खिलाफ शिकायत दर्ज कराई गई। यह मामला न्यू जलपाईगुड़ी थाना अंतर्गत भालूबाशा मोड़ के पूर्वी सिपाहीपाड़ा इलाके से सामने आई, जहां मंगलवार को टुम्पा सूत्रधार नाम की महिला का अपने पड़ोसी करुणा सिंह रॉय से झगड़ा हो गया। इस घटना से इलाके में तनाव फैल गई। आरोप है कि करुणा सिंह रॉय ने टुम्पा सूत्रधार को पीटा। हालांकि मारपीट बहुत ज्यादा आगे नहीं बढ़ी, लेकिन घटना में टुम्पा सूत्रधार को कुछ चोटें आई। टुम्पा सूत्रधार ने उनके साथ मारपीट करने को लेकर न्यू जलपाईगुड़ी थाने में लिखित शिकायत दर्ज कराई, जिस पर पुलिस ने मामले पर कार्रवाई करने का आश्वासन दिया। হচ্ছে আমাদের পাশের বাড়ি মারাপিট হচ্ছিল, ঝগড়াঝগড়ি হচ্ছিল কি ওনারা পাশের বাড়ি যে আছে যার সাথে ঝগড়া লেগেছে, তার অপোজিট পার্টি যে আছে ওনাদের সাথে ওনাদের ঝগড়া হচ্ছিল। তো আমি আমার মা গেটের সামনে দাঁড়িয়ে শুনছিলাম ঝগড়াগুলো। হঠাৎ করে আমাকে বলে কি তোর বিয়ে হয়ে গেছে, তুই পাড়াতে কি করতে আসছিস, ঝগড়া শুনছিস, এখানে কি গ্রুপ রয়েছে, মালা রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা বলা শুরু করে দিল। তো আমি ইগনোর করলাম। তারপর হঠাৎ করে ওনার ছেলে আর উনি এসে আমাকে বলে কি তুই এখানে দাদাগিরি করতে আসছিস, আমি হয়ে গেছে বয়স্ক মহিলার সাথে ঝগড়া করো না, দুজন মিলে চুপচাপ বসে পাথরগুলো নিয়ে চলে যাও, যদি না পোষায় পাথর চুরি করে এনেছিল, এই জন্য ঝগড়া হচ্ছিল ওদের মধ্যে। তো আমি ফট করে এটা বলেছিলাম না, আমার উপরে ওনার ছেলে আর ওনার যে মা আছে, ছেলের মা, ওনারা অশ্লীল ভাবে আমাকে গালাগালি করার পর এই যে মারধর করছে, থানায় এফআইআর করেছি। আমাকে পরপর একটা পর একটা পার্টির থেকে লোক এসে আমাকে বলছে যে মিউচুয়াল করবে না, কিন্তু মিউচুয়াল যে করবো ওনারা কি গ্যারেন্টি এরপরে যে আমার নামে আবার নেক্সট কেস হবে না। আমার দাদা আর মা বাড়িতে একা থাকে, আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, পার্টির লোকরা, আমি নাম বলবো না, পার্টির লোক, নাম বলা যাবে না এটা, কিন্তু পার্টির লোকরা এসে একটার পর একটা থেট দিয়ে যাচ্ছে, বলছে মিউচুয়াল করে না, মিথ্যা আবার ফোন করে বলছে মিথ্যা কথা যে আপনার নামে উল্টা কেস করা হয়েছে, কিন্তু কোনো কেস করা নেই। আমি এসে অফিসারের কাছে শুনলাম যে আমার নামে কোনো কেস করা নেই।